তো বল ফোর্স এই প্লেলিস্টের লিস্টের পার্ট থ্রি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা মূলত দেখব হচ্ছে নিউটন সেকেন্ড ল এবং নিউটন থার্ড ল সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা তোমরা পাবো আশা করা যায় এই ভিডিও দেখার পর থেকে তো আগের লেকচারে আমরা দেখেছিলাম হচ্ছে ভরবেগের ধারণা সম্পর্কে তো আজকে আমরা দেখবো নিউটনের সেকেন্ড লয়ের সাথে ভরবেগের কনসেপ্টটা কেন রিলেটেড বা কিভাবে তোমাদের কাজে লাগবে তো প্রথমেই আমরা চলে যাই নিউটনের সেকেন্ড লতে তো নিউটনের সেকেন্ড ল আমাদের কি বলে আমরা দেখি যে বস্তুর ভরবেগের যে পরিবর্তন সে ভরবেগের পরিবর্তনের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে তো এটা হচ্ছে আমাদের বিবৃতিটা তো এখানে এইটা পরে খুব বেশি একটা ধারণা তোমাদের হয়তো তোমরা পাবা এই জন্য আমরা এই একটু এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো তো তোমরা খেয়াল করে দেখো যে আমাদের দেশে একটা ছবি দেখা যাচ্ছে যেখানে আমরা প্রথমে একটা বক্স দেখতে পাচ্ছি একটা বস্তু দেখতে পাচ্ছি যে বস্তুর ভর হচ্ছে এম কেজি একক কেজি আর আদিবেগ অর্থাৎ সেটা হচ্ছে প্রথমে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ইউ ভেলোসিটিতে চলতেছিল তো কি হলো তখন যে আমি ধরো যে কেও এসে একটা ফোর্স এপ্লাই করলো এবং ফোর্সটা সময় টি সেকেন্ড ধরে এপ্লাই হবে মানে টি সেকেন্ড ধরে সমমানের ফোর্স এফ এপ্লাই হবে সো এই বলটা এপ্লাই হওয়ার ধরুন এফ ফোর্স এপ্লাই হওয়ার ধরুন বস্তুটার যে বেগ সেটা বৃদ্ধি পেল সেটা হয়ে গেল আমাদের দেখো লেখা আছে টি সেকেন্ড পর এফ বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুটার শেষ বেগ হচ্ছে ভি ভি হয়ে গেল তো এখন আমরা দেখবো যে এই এটা বুঝ দাও আমরা সিনারিওটা এখন আমরা দেখি যে তাহলে এই যে সিচুয়েশন এখানে দেখো তোমরা তাহলে ভরবেগের পরিবর্তনটা কি হলো এই ঘটনায় যে প্রথমে ছিল হচ্ছে আমাদের এমইউ এটা ছিল আদি ভরবেগ আর শেষে ভরবেগ ছিল এম তাহলে কি শেষ থেকে আদি ভাগ দিলেই আমরা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাবো হচ্ছে ভরবেগের পরিবর্তন যেটা হচ্ছে এম ভি মাইনাস এমইউ তাহলে এবার তোমরা খেয়াল করো এবার হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হারটা আমাদের লাগবে কেননা আমাদের দেখো যে আমাদের এই সূত্রের মধ্যে বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর দ্যাট মিন্স ভর বেগের পরিবর্তনের হারটা আমাদের নির্ণয় করতে হবে তো ভরবেগের পরিবর্তনের হার মানে কি যতটুকু সময় ধরে এই ভরবেগের চেঞ্জটা হয়েছে সেই সময় দিয়েই আমরা এখন ভাগ দিব তাহলে দেখো আমাদের ভরবেগের পরিবর্তনের হার হয়ে যাবে কিন্তু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে এবার দেখো এবার আমরা নিউটনের সেকেন্ড ল এর মতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে দেখো এই ভরবেগের পরিবর্তনের হারটা এটা কার সমানুপাতিক প্রযুক্ত যে বল এফ তার সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারি দেখো এম ভি মাইনাস এম ইউ ইস প্রপোশনাল টু এমই মাইনাস এম ইউ বাই টি ইজ প্রপোর্শনাল টু এফ তাহলে এটা উল্টা করে লেখা যায় যে এফ ইজ প্রপোর্শনাল টু এম ই মাইনাস এম ইউ বাই টি এখন তোমরা খেয়াল করে দেখো যে আমরা গতি চ্যাপ্টারে পড়েছিলাম যে ভি মাইনাস ইউ বাই টি তাহলে আমি যদি এমটাকে কমনই আলাদা করতে পারি তাহলে আমার কিন্তু থাকে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি দেখো এফ ইজ প্রপোর্শনাল টু ভি এম ইন টু ভি মাইনাস ইউ বাই টি আর এই যে ভি মাইনাস ইউ বাই টি টার্মটা এটা কিন্তু আমরা লিখতে পারি কার সমান অ্যাক্সেলারেশন বা ত্বরণের সমান তাহলে আমরা চলে আসে এফ প্রোপোর্শনাল টু এম এ আচ্ছা এবার আমরা জানি যে প্রপোর্শনাল চিহ্ন উঠে গেলে আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি সমানুপাতের ধারণা থাকলে তোমরা হচ্ছে এটা খুব সহজেই বুঝতে পারবা তাহলে দেখো এফ ইজ টু আমাদের চলে আসে কে ইন্টু এম এ তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের নিউটনের যে ফর্মুলা সেটা আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারলাম কিন্তু এখানে একটা কে রয়ে গেছে অর্থাৎ এই কেটার পরিচয় সম্পর্কে আমরা জানতে হবে কারণ আমরা এফের পরিচয় জানি এফ হচ্ছে আমাদের বল এম হচ্ছে আমাদের বস্তুটার ভর এ হচ্ছে বস্তুতে সৃষ্ট তরণ তাহলে এই যে কে যেটা এ কেটা কি তাহলে আমরা দেখতেছি এফ টু কে এম এ ফর্মুলা আমরা আবার লিখলাম এবার দেখো আমরা এখন কে এর মান নির্ণয় করবো তো কে এর মান নির্ণয় করতে গেলে আমাদের দেখো আমরা একটা আইডিয়া দেখি যে প্রথমে আমরা এক নিউটনের সংজ্ঞা দিয়ে লক্ষ্য করি সো এক নিউটন বলতে যে সংজ্ঞাটা দেওয়া হয় নিউটন নিউটনদের সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে দেখো ভালো মতো এক কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হলে বস্তুতে ওয়ান এম এস ইনভার্স টু সরি এখানে হচ্ছে ওয়ান এম এস ইনভার্স টু হবে কারণ ওয়ান এম এস ইনভার্স ওয়ান হচ্ছে আমাদের বেগে একক তাহলে এটা কী হবে ওয়ান এম এস ইনভার্স টু হবে সৃষ্টি হয় তাহলে আমি একটু এখানে ঠিক করে দিচ্ছি কি হবে টু হবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হয় এক নিউটন তাহলে দেখো আমরা এখানে কী চলে আসছে এফ টু কে এম এ আমি এখন এই সূত্রের মধ্যে আমাদের সংজ্ঞায় যা যা বলতে অর্থাৎ ভর হচ্ছে এক কেজি তরণ হবে এক মিটার পার সেকেন্ড এমএন ইনভার্স টু বা মিটার পার সেকেন্ড স্কোয়ার আর বলের হবে এক নিউটন আমি সব যদি বসাই দেখো তাহলে কী হবে তাহলে কিন্তু আমার হবে এফ এর ভ্যালু ওয়ান বসেলাম আমি কে বসাই নি এখনও আমার এম বসছে ওয়ান এ বসছে ওয়ান তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখানে যে সূত্রটা হবে সেটা হচ্ছে দেখো আমি কিন্তু এখান থেকে সমাধান করলেই যে এই কোয়েশনটা এটা কিন্তু সমাধান করলে আমরা পেয়ে যাবো যেটা এটা করলে আমরা পেয়ে যাব হচ্ছে কে ইউস টু ওয়ান তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ আমরা যে এফ ইকুস টু কে এম এ সূত্রে আমরা যে এর মান নিয়ে চিন্তিত ছিলাম এই কের মানটা আসলে আমাদের কত বের হলো ওয়ান বের হলো তাহলে কিন্তু দেখো আমাদের এফ ইকুস টু কে এম তে আমরা যদি কে ইকুস টু ওয়ান বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে সে আমাদের বিখ্যাত ফর্মুলা এফ ইকুস টু এম এ তাদের সূত্রটা কি সূত্রটা বলতেছে যে এফ মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সেটা হচ্ছে বস্তুটার ভর এবং তাতে সৃষ্টি হওয়া তরণের গুণফলের সমান তাহলে এইটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল এবার আমরা চলে যাব নিউটনের থার্ড ল বা নিউটনের তৃতীয় সূত্রতে তো এটা খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলা এবং তোমরা এটা খুব ভালো মতোই আশা করি বুঝতে পারবে দেখো যেখানে লেখা রয়েছে প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে তো এই যে জিনিসটা যে ক্রিয়া বলের প্রতিক্রিয়া বল রয়েছে এই জিনিসটা আমরা একটা ছবির মাধ্যমে দেখতে চাই দেখো আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যদি তোমরা আমার আগের ভিডিও ফলো করো যে একটা ফুটবলকে আমি হচ্ছে একটা মাঠের মেঝেতে রাখছি তাহলে ফুটবলটা মেঝের উপর কোন বল দিচ্ছে সে হচ্ছে ফুটবলের যে ওয়েট ওজন সেটা কিন্তু মেঝের উপর একটা ডব্লিউ পরিমাণ বল ক্রিয়া মানে ডবল পরিমাণ বল প্রয়োগ করছে তাহলে মেঝে মেঝে কিন্তু ফুটবলের উপর একই মানের বল আর দিবে একই মানের বল হচ্ছে আমাদের আর দিবে তাহলে এই যে জিনিস জিনিসটা অর্থাৎ ফুটবলের ফুটবল হচ্ছে তার মেঝের উপর একটা বল দিচ্ছে মেঝে হচ্ছে আবার হচ্ছে ফুটবলকে একটা বল দিচ্ছে এই দুটা বল যে আর এবং ডব্লিউ দ্যাট মিন্স একটা হচ্ছে গ্রাউন্ড রিয়েকশন ফোর্স বা হচ্ছে আমাদের আগে নাম দিয়েছিলাম হচ্ছে যে ভূমির প্রতিক্রিয়া বল এবং এই যে আমাদের বস্তুর ওজন ফুটবলের ওজন এই দুজন কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল অর্থাৎ দুজনের মান কিন্তু সমান দেখো আমরা এখানে ডব্লিউ ইকোজ টু আর যদি ভেক্টর বলতে চাই তাহলে একটু খেয়াল করে দেখো ভেক্টরের বিষয়টা আমি আগে একবার বলেছিলাম একবার ক্রিয়া করি দেখো যে ডব্লিউ ভেক্টরকে আমরা বলতেছি হচ্ছে নিচের দিকে ধরলাম অর্থাৎ নিচের দিকে ভেক্টরকে আমরা প্লাস ধরলাম তাহলে দেখো আর ভেক্টরটাকে আমরা আর যে আর ভেক্টরের যে মান সেটা হচ্ছে আর বা ম্যাগনিটিউড সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডব্লিউ এর সমান কিন্তু দেখো এই আর এর ডিরেকশন কিন্তু হচ্ছে ডব্লিউ এর সম্পূর্ণ বিপরীত তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা অর্থাৎ আমাদের এই আর ভেক্টর তার সামনে কিন্তু একটা কি দিতে হবে ঋণাত্মক চিহ্ন দেওয়া লাগবে তাহলে এই যে ডব্লিউ এই ভেক্টর ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর এই জিনিসটা হচ্ছে আমাদের নিউটনের ল লয়ের ভেক্টর রূপ তো আমরা মোটামুটি এই লেকচার থেকে আমরা হচ্ছে নিউটনের থার্ড থার্ড ল এবং হচ্ছে সেকেন্ড ল একটু যেটা দেখলাম যেটা বুঝতে পারলাম আমরা পরবর্তী দেখবো যে নিউটনের থার্ড ল থেকে কীভাবে ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের ম্যাথ ম্যাথ ম্যাথের জন্য অর্থাৎ গানিত সমস্যাগুলোর জন্য এবং আমরা ফার্দার বিষয়গুলো পরবর্তী ভিডিওগুলোতে এই চ্যাপ্টারের দেখা দেখবেন ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং